আমার নাম শ্রী তরুণী দাস। কি হয়েছে অসুবিধা আপনার? এই খেতির মাটিখিনিত মানে একসাম গুন্ডা বাহিনী আহি আমার উপর অত্যাচার করে, আমার মাটিখিনি আমার পরা দখলতো কাড়ি নিব বিচার। 2015 চনত এই মাটিখিনি আমি গোলক বৈশ্য আর ঋতু বৈশ্যর পর কিনি লো রেজিস্টার এগ্রিমেন্ট করছো বৈশ্য, কিন্তু রেজিস্টার বাইনাপত্র হওয়া না, রেজিস্টার হওয়া নাই, পারমিশন ওলাইছে। পারমিশন ওলার পিছত তেওঁলোকে আমাক মাটিটো মানে রেজিস্টার দিয়াত অমান্তি হয়। কিছু মানে দুর্বৃত্ত ভূমাফিয়া লগ লাগি মাটিখিনি দাম আমাক 13 লাখ লাগে বলে দাবি করে প্রতি বিঘা। আমি উপায়ন্তর হয়ে মানে থানাত এ কথাটো দৃষ্টিগোচর কর, আর তেখেতসকলে এই খেতিখানি রোবার সময় আমাক মানে নানান ধরনের ভাবুকি প্রাণে মারার ভাবুকি দিয়ে আমার উপর তর্জন জর্জন করে। এতিয়া খেতিখানি চপাবার সময় হয়েছে, তেওঁলোকে আহি এতিয়াও প্রায় আমার ওসর তেনেকুয়াকে প্রাণে মারার ভাবুকি মানে প্রদান করে। নিশার ভাগত আহে মানে তেওঁলোক নিশার ভাগত আহে, ইয়াত আমি মানে আহিবই নোৱাৰো, আমাক মানে প্রাণে মারা ভাবুকি দিয়ে। গতি উপায়ন্তর হয়ে আমি যাকালি মানে থানাত তেওঁলোকৰ ওপৰত এজাহার দিছো। ভূমাফিয়া কেগৰাকী কোন কোন? ভূমাফিয়া শহীদুল মাস্টর, এই মইনুল হক, তাহের আর ধনেশ্বর হালৈ, এওঁলোকে আমাক মানে অত্যাচার করে আছে মাটির মালিকক লগত। এই মাটিটো আমি মোটামুটি ধরক প্রায় 35 বছর দখল করে খাই আসলো, খাই থাকলে মাটিটো আমি তেখেতসকলক ঠিকিয়া এটা দিয়েছিলো, দি থাকা 2001 চনত এই মাটি মঠৰটো ভাঙিল, ভাঙাৰ পাছত বালা পৰিল, বালা পৰাৰ পাছত খেতি নোহোৱা হ'ল, নোহোৱা হোৱাৰ পাছত তেখেতসকলে মাটিটো বেচাৰ কাৰণে এটা যোজা কৰিলাক, যেতিয়া বেচাৰ কাৰণে যোজা কৰিলাক আমি সেই মাটিটো কিনাৰ কাৰণে আমি এটা সিদ্ধান্ত ল'লোঁ। সিদ্ধান্ত লোৱাৰ পাছত আমি 2015 চনত মাটিটোত এগ্ৰিমেণ্ট কৰিলোঁ, এগ্ৰিমেণ্ট কৰিলোঁ ইমানকৈ আমি 23,000 এক চনা আছিল মাটিটো, আমি মেডি করলো গোটেখানি মাটি। আমার 2015 চনত 12 ডিসেম্বরত আমি এগ্রিমেন্ট করছো, এগ্রিমেন্ট করে আমি খেতি বাতি করে আছো। এইবার আমার সিহতে আমার খেতি করি থাকার সময়ত মানে সিহতে আমাক হাঁকা বাধা করে, আর এ আমার কেজনমান ভূমাফিয়ায় মানে শহীদুল মাস্টর, তাহের আলী আর হরেশ্বর নাকি তার নাম ধনেশ্বর হালৈ আর মইনুল হক, এই কেজন মানে দালালি করে তার মানে হেৰি করে আমাক এটা দপদপনি দি আছে। তারমানে আমি মাটির ওসরকে এভাবে এনে ধরনের কথা, এটা আমি ধান কাটার বড় অসুবিধা পাইছো, আর সেই কারণে আমি যাকালি আমি থানাত এখন এজাহার দিছো, যাই আহি ফেলে এটা এনেকে আছো আর আমি। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099-17330 অথবা 7099-17990 নম্বরত।